الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله

হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আল্লা নী মাহবুবে ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপরে একবার দর্শী পাঠ করে আল্লাহ রাবুল আলমিন তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন সল্লু আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم کیسر روم اور تھا روم دیشر بادشاہ امیر المؤمنین حضرت سیدنا عمر فاروق رضی اللہ تعالی عنہ کے چیٹھی لکھ لیں جے امر درگو دین دھورے ماتھا بیتھائے ভুগছি যদি আপনার কাছে এর কোনো ওষুধ থাকে তাহলে পাঠিয়ে দিন হাজিতে ফারুক আজম রাজিয়াল তার জন্য একটি টুপি পাঠিয়ে দিলেন ক্যাসারে রুম যখনই ওই টুপি পরিধান করতেন তখনই তার মাথা ব্যথা দূর হয়ে যেত এবং যখন মাথা থেকে টুপি নামিয়ে রাখতেন তখন মাথা ব্যথা পুনরায় শুরু হয়ে যেত তিনি খুবই আশ্চর্য হলেন শেষ পর্যন্ত তিনি যখন ওই টুপি খুলে দেখলেন তখন তা থেকে একটি কাগজ বেরিয়ে আসলো যাতে বিসমিল্লাহ রহমান রহিম লিখা ছিল আল্লাহ তালা রহমত

ফুক দিন প্রয়োজনে তিনবার সাতবার অথবা ফুক দিন হওয়ার পূর্বেই ইনশা আল্লাহল অর্ধ মাথা ব্যথা দূর হয়ে যাবে যখন মাথা ব্যথা শুরু হয় তখন যেন শুকনো আদাকে অল্প পানিতে ঘষে নিলে আর সে ঘষা শুকনো আদার টুকরোগুলোকে যদি মাথার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে ইনশা আল্লাহাজল অর্ধ মাথা ব্যথা দূর হয়ে যাবে ধনিয়ার কিছু দানা এবং অল্প ধ একটি মাটির কলসির ঠান্ডা বা সাধারণ পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে পান করলে ইনশা আল্লাহল উপকার পাওয়া যাবে গরম দুধে দেশি খাঁটি ঘি মিশিয়ে পান করলেও উপকার হয় ডাবের পানি পান করলেও অর্ধ মাথা ব্যথা এবং পূর্ণ মাথা ব্যথা কমে যাবে হালকা গরম পানি বড় থালাতে রেখে তাতে লবণ দিয়ে উভয় পাকে ওই পানিতে বারো মিনিট রাখুন ইনশা আল্লাহল ব্যথা সেরে যাবে সুরা নাস সাতবার পূর্বেও পরে একবার দরশরিফ পড়ে মাথায় ফুক দিন এবং তাকে জিজ্ঞাসা করুন যদি এখনও মাথা ব্যথা অবশিষ্ট আছে বলে তাহলে পুনরায় এভাবে ফুঁক দিন তারপরেও যদি ব্যথা অনুভব হয় তাহলে তৃতীয়বার এভাবে ফুঁক দিন পূর্ণ মাথা ব্যথা হোক তৃতীয়বারে ইনশাআল্লাহ আসল মাথা ব্যথা দূর হয়ে যাবে যদি পূর্ণ মাথা বা অর্ধ মাথা ব্যথা হয় তাহলে আসরের নামাজের পর সুরাতুত্তকাসুর একবার আগেও পরে একবার দরি শরীফ পরে ফুঁক দিন ইনশা আল্লাহ আজল মাথা ব্যথা দূর হয়ে যাবে জিবায় এক চিমটি লবণ রেখে বারো মিনিট পর এক গ্লাস পানি পান করে নিন মাথায় যেমনই ব্যথাই হোক না কেন দূর হয়ে যাবে এক কাপ পানিতে হলুদ মিশিয়ে সিদ্ধ করে পান করলে অথবা বাষ্প গ্রহণ করলে ইনশাআল্লাহ আল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে তরকারি ইত্যাদিতে হলুদ অবশ্যই ব্যবহার করবেন যে কেউ প্রত্যেক দিন এক গ্রাম অর্থাৎ পূর্ণ এক চিমটি হলুদ খায় সে ইনশাআল্লা আস ক্যান্সার রোগ থেকে রক্ষা পাবে দেশি ঘিতে ভাজা গরম গরম জিলাপি সূর্য উঠার পূর্বে খেলে ইনশা আল্লাহল মাথা ব্যথাতে উপশম হবে হঠাৎ কখনো মাথা ব্যথা হলে খানা খাওয়ার পরে দুইটি ডিসপ্রিন পানিতে মিশিয়ে পান করে নিন ইনশা আল্লাহ আজল সুস্থ হয়ে যাবেন পরামর্শ যদি মাথা ব্যথা দূর না হয় তাহলে চোখ পরীক্ষা করিয়ে নিন যদি দৃষ্টিশক্তি কম হয়ে যায় তাহলে চশমা ব্যবহার করলে ইনশা আল্লাহ আজল মাথা ব্যথা দূর হয়ে যাবে এরপরও যদি সুস্থতা না আসে তাহলে ডাক্তারের পরামর্শ নিন এতে অলসতা করলে অনেক সময় বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয় যদি কারো নাক ফেটে রক্ত প্রবাহিত হয় তাহলে শাহাদাত আঙ্গুল দ্বারা কপালের উপর থেকে বিসমিল্লাহির রহমান রহিম লেখা শুরু করে নাকের নিচের দিকে শেষ করুন ইনশাআল্লাহ আয্জা ওয়া রক্তপারা বন্ধ হয়ে যাবে হযরতে মুফতি আহমদ ইয়ার খান

তীব্র ব্যথা শুরু হলে তিনি আল্লাহর দরবারে আরস করলেন আল্লাহ গাছের শিকড় খাও সুতরাং তিনি আলহি তা খাওয়ার সাথে সাথেই সুস্থ হয়ে গেলেন অর্থাৎ পেটের ব্যথা ভালো হয়ে গেল কিছুদিন পর পুনরায় ওই রোগে আক্রান্ত হলেন যখন সৈদোনা মূসা কলিমুল্লাহ আলী সালাম ওই বস্তুটি সেবন করলেন কিন্তু ব্যথা কমার পরিবর্তে আরো বেড়ে গেল আল্লাহর দরবারে আরস করলেন ইয়া লাহি এর রহস্য কি ঔষধ এক কিন্তু এর প্রভাব দুরকম প্রথমবার এটা আরোগ্য দান করেছে আর এবার রোগ বৃদ্ধি করে দিল আল্লাহ তালা ইরশাদ ফরমালেন যে হে মুসারে সালাম তখন তুমি আমার পক্ষ হতে শিকরের কাছে গিয়েছিলে আর এবার গেলে নিজের পক্ষ হতে হে মুসারি সালাম আরোগ্য লাভ তো আমার নামের মধ্যেই রয়েছে আমার নাম ব্যতীত দুনিয়ার প্রত্যেক বস্তু প্রাণ নাশক বিষ আর আমার নামেই এর চিকিৎসা বিদ্যমান আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক এবং তার আমাদের ক্ষমা হোক আলহামদুলিল্লাহ তবলিক কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতি ইসলামের সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন শিক্ষা প্রদান করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে দাওয়াত ইসলামীর পক্ষ হতে যে ইজতেমা হয় সেই ইজতেমায় অংশগ্রহণ করার এবং সারা রাত তাতে অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল আশিকানের রসুলদের সুনদ প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে প্রত্যেক মাসের নিজ জিম্মেদারের নিকট জমা করানোর মাদিনী অনুরোধ রইল ইনশা আল্লাহ এতে গুন ঘৃণা সুনাতের অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে সকলে মিলে নিজের এই মাদিনী জেহেন তৈরি করে নিন কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল تج پے جہاں میں